হ্যালো বন্ধুরা, আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ড্রাগন ফলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। ড্রাগন ফল এক ধরনের ফণিমনসা প্রজাতির ফল। ডিম্বাকৃতির উজ্জ্বল গোলাপি রঙের এই ফলের নাম শুনলে কেমন জানি অদ্ভুত মনে হয়। এ আবার কেমন ফল? এটা কি আদৌ খাবার উপযোগী কিনা মনে সন্দেহ জাগে। কিন্তু এই ফল আমাদের দেশে অনেক জনপ্রিয়তা লাভ করছে। এই ফল চাষ করে অনেকেই কোটিপতি হচ্ছে। চীনের লোকেরা এটিকে ফায়ার ড্রাগন ফ্রুট এবং ড্রাগন পার্ল ফ্রুট বলে। থাইল্যান্ডে ড্রাগন ক্রিস্টাল, ভিয়েতনামে সুইট ড্রাগন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফ্রুট নামে পরিচিত। অন্যান্য দেশের দেশীয় নাম হল স্ট্রবেরি নাশপাতি। ড্রাগন গাছ দেখতে একদম কেকটাসের মতো। গাছ 1.5 থেকে 2.5 মিটার লম্বা হয়। গাছ দেখে অনেকেই একে চিরসবুজ কেকটাস বলেই মনে করেন। ডিম্বাকৃতির উজ্জ্বল গোলাপি রঙের এশিয়ার মানুষের কাছে এ ফল অনেক জনপ্রিয়। হালকা মিষ্টি মিষ্টি। এই ফলের খোসা নরম। এটা কাটলে ভিতরটা দেখতে লাল বা সাদা রঙের হয়ে থাকে এবং ফলের মধ্যে কালো জিরার মতো ছোট ছোট নরম বীজ থাকে। নরম শ্বাস ও মিষ্ট গন্ধযুক্ত গোলাপি বর্ণের এই ফল খেতে অনেক সুস্বাদু। ড্রাগন ফল দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত আকর্ষণীয়। পাতাবিহীন এই ফলটি দেখতে ডিম্বাকার এবং উজ্জ্বল গোলাপি বা লাল রঙের। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফলের বাইরের খোসা দেখতে রূপকথার ড্রাগনের পিঠের মতো। এই রূপকথার ড্রাগনের মতো কিছুটা মিল থাকার জন্য একে ড্রাগন ফল বলে। চলুন আর কথা না বাড়িয়ে এবার আসুন জেনে নেওয়া যাক ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে। হজম শক্তি বৃদ্ধি। প্রতিদিনের জীবনে সুস্থ থাকতে হলে হজম প্রক্রিয়া ঠিক রাখা খুব প্রয়োজন। হজম প্রক্রিয়া ঠিক রাখতে ড্রাগন ফল সেবন করুন। এই ফলে উপস্থিত ফাইবার খাদ্য হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে দেয় না। ক্যান্সার প্রতিরোধে। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস আর ভিটামিন B2 পাওয়া যায়। এই ফলে এমন উপাদান থাকে যা শরীরের বিষাক্ত টক্সিন পদার্থগুলি অপসারণে সহায়তা করে, যার ফলে এই ফল সেবন করলে ক্যান্সার রোগ শরীরে জন্মাতেই পারে না। চুলের জন্য ড্রাগন ফল। ড্রাগন ফল চুল ঝরে পড়া কমায়। এতে এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের চুলের সৌন্দর্য বৃদ্ধি করে, সাথে সাথেই চুলের ডগা মজবুত বানাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্যতে মল খুব শক্ত হয়ে যায়। ড্রাগন ফলে জলের মাত্রা প্রচুর হওয়ায় এই ফল ব্যক্তিকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও শরীরের বিপাকীয় ব্যবস্থা এবং হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। ত্বকের সৌন্দর্যে ড্রাগন ফল। ত্বকের যত্নের অনেক প্রক্রিয়া চারদিকেই ছড়িয়ে আছে, তবে সেইগুলো কতটা লাভদায়ক তা বলা মুশকিল। তবে ড্রাগন ফল এমন একটি ফল যেটিতে উচ্চমাত্রায় ভিটামিন পাওয়া যায় যা ত্বকের ব্রণ দূর করতে সহায়তা করে। ডায়াবেটিস। ডায়াবেটিস একটি মারাত্মক রোগ। এই রোগে নিয়মিত চেক আপে রাখা উচিত। এই রোগে রক্তের সুগারের পরিমাণ যত কম রাখা যায় রোগীর জন্য ততই ভালো। ড্রাগন ফলে অনেক ধরনের ভিটামিন ও খনিজ থাকে যা রক্তের সুগারের স্তরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং শরীরে ইনসুলিন বানাতে সহায়তা করে। ড্রাগন ফলকে প্রতিদিনের আহারে রাখার চেষ্টা করুন। হাঁপানি। হাঁপানি, সর্দি কাশি এবং স্নায়ুজনিত রোগ আমাদের জীবনে মারাত্মক আঘাত আনতে পারে এবং আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপে প্রভাবিত করতে পারে। এই রোগ ফেলে রাখা উচিত নয় এবং এই রোগের চিকিৎসা সময়মতো করা উচিত। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিনের উপস্থিতি থাকে, যেই কারণে এই ফল হাঁপানি রোগ সারাতে লাভদায়ক। ওজন কমাতে। ড্রাগন ফল খাওয়ার ফলে শরীরের মেদ কম হয়। ড্রাগন ফলে প্রচুর মাত্রায় প্রোটিন থাকে, যেই কারণে শরীরের ওজন বাড়ে না। সুস্থ থাকতে চাইলে সালাদে ড্রাগন ফল খাওয়া ভুলবেন না। আমরা এতক্ষণ ধরে ড্রাগন ফলের অনেক সুবিধার কথা জানলাম, কিন্তু ড্রাগন ফলে কিছু সমস্যাও আছে যেইগুলোর ব্যাপারেও আমাদের জন্য জানা দরকার। চলুন জেনে নেই ড্রাগন ফলের পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। কিছু ব্যক্তির ড্রাগন ফল খাওয়ার কারণে ডায়রিয়া হয়। ড্রাগন ফল সেবন করার অনেক সুবিধে, তবে অধিক মাত্রায় এই ফলের সেবন শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। ড্রাগন ফল খাওয়ার কারণে যদি আপনি কোনো ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়েন, তবে তাৎক্ষণিকভাবে ড্রাগন ফল খাওয়া বন্ধ করুন এবং আপনার নিকটস্থ কোনো সাধারণ চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট্রি বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।